বন্ধুরা, এই হচ্ছে সেই নৌকা, যে নৌকার মধ্যে তিন মণ চালের পিঠা বানানোর পরে ভিজানো হয় এবং এখান থেকে সবাইকে খাওয়ানো হয়। দিনের আলো শেষে অন্ধকার নামতেই শুরু হলো একসাথে ১৬টি চুলায় চিতই পিঠা তৈরির এক বিশাল কর্মযজ্ঞ। আপনারা কি পিঠা খাইতে আসছেন? আনুমানিক ১৯৯৩ সাল থেকে পিঠাপুলি অনুষ্ঠান প্রথম শুরু করেন। সবাই আসলে সবাইকে কি আপ্যায়ন করবেন সবাই সামনের বছর? যেই আসুক সবাই দিব। বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি একেবারেই অন্যরকম, হয়তো এর আগে আপনি কখনোই এমন ভিডিও দেখেন নাই। আজকে আপনাদের দেখাবো পিঠার উৎসব বা পিঠার মেলা। এর আগে হয়তো অনেক পিঠার মেলায় দেখেছেন, তবে আজকের এই মেলাটি একটু ভিন্ন প্রকৃতির, যেখানে প্রায় ১১ মণ চালের পিঠা তৈরি করা হয় এবং দর্শনার্থীদের খাওয়ানো হয়। পিঠার মেলা দেখতে হলে যেতে হবে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। চলুন যাওয়া যাক। গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে পিঠার মেলা। এই মেলা চলে তিন দিন ধরে, আজকেই এই মেলার শেষ দিন। ভাই, আমরাও তো এই মেলায় খুঁজতেছি, পিঠা মেলা। আমরা ওই মেলায় যাওয়ার জন্যই ঘুরতেছি, কোন জায়গা দিয়ে যাবো বুঝতেছি না। তালমা তো না? এর আগে এই মেলায় যাইনি, তাই জায়গাটা আমাদের অচেনা। এই জন্য আমরা মাঝে মাঝে দুই একজনের কাছে আমাদের ঠিকানা জিজ্ঞেস করছি আর সামনের দিকে যাচ্ছি। মেলা হচ্ছে সেই জায়গায় না? রেলস্টেশনটা কোন সাইডে? তালমা রেল স্টেশন। চলতে চলতে চলে আসলাম নগরকান্দা উপজেলার তালমা মোড়ে। এখানে একজনের কাছে জানতে চাইলাম পিঠার মেলা কোথায় হচ্ছে, তিনি আমাদের পিঠার মেলাটি দেখিয়ে দিলেন। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম তালমা গ্রামে। তবে কোন বাড়িতে অনুষ্ঠিত হয় পিঠার মেলা তা আমাদের জানা নেই, চলুন কাউকে জিজ্ঞেস করি। আলা ফকিরের বাড়ি সোজা যায় তালমা বাজারের ভিতর দিয়ে মানিক দিয়ে। আর একটা হইতেছে যে পিছন স্কুল রেখে আসলেন কেজি স্কুলটা, ওই রাস্তা দিয়ে আগে গেলে এই ব্রিজের পরে। পিঠার মেলাটা হইতেছে কোন জায়গায়? পিঠার মেলাটা ওইটা হইতেছে এই যে পিছনে, এই পিছন দিয়ে যে ইটের রাস্তা নেমে গেল। আচ্ছা, ধন্যবাদ। কত দূরে ভাইয়া? কিসের মেলা হয়? অল্প হাফ কিলো হবে। এই জায়গায় কিসের মেলা হয়? এটা হয় যে আপনার বাৎসরিক, এও বাৎসরিক ভাবে মানে বৈশাখী মেলার মতো? না না না, ওইরকম না, এটা হলো মজলিস হয়, গানের আসর হয়। আর এখানে রাত্রে পিঠা খাওয়া হয়।
শহরের বিভিন্ন জায়গায় পিঠার মেলা দেখেছি, তবে এই প্রথমবার গ্রামের পিঠার মেলা দেখতে এসেছি। জল্পনা কল্পনা, কেমন হবে পিঠার উৎসব। চলতে চলতে আমরা চলে আসলাম যেখানে পিঠার মেলা হচ্ছে। কাছে এসে দেখতে পেলাম রাস্তার দুপাশে বাঁশ আর চাদর দিয়ে বানানো হয়েছে দু চারটি দোকান। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা থেকে। আজকে তালমা এসেছি, এখানে একটা ভিন্ন ধর্মী মেলা হয়। এই মেলায় নৌকায় পিঠা ভিজানো হয়। আপনারা অনেকেই পিঠা বানানো দেখেছেন, কিন্তু আজকের এই মেলায় যে পিঠা বানানো হবে, 16টা চুলায় একসাথে পিঠা বানিয়ে নৌকায় ভিজানো হবে, সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরব। চলুন বন্ধুরা, ঘুরে দেখা যাক এই মেলাটি। এখন দুপুর, পিঠার মেলা শুরু হবে বিকাল 5টায়। তবে যেখানে পিঠা তৈরি করা হয় এবং যেই নৌকার মধ্যে পিঠা ভেজানো হয়, চলুন সেখান থেকে একটু ঘুরে আসি। এই বাড়িতেই হচ্ছে পিঠার মেলা। বাড়িতে ঢুকে তা বুঝতে পারছিলাম, কয়েকজন ব্যস্ত চাল ঝাড়তে। এই চাল দিয়েই তৈরি করা হবে পিঠা। বন্ধুরা, এই সেই নৌকা যেই নৌকার মধ্যে পিঠা ভেজানো হয়। নৌকার পাশে অনেকগুলো মাটির পাত্র আর পিঠা তৈরির খাঁজ সাজিয়ে রাখা হয়েছে। এই চুলাগুলোতেই পিঠা তৈরি করা হবে। বন্ধুরা, এবার ভাবুন এতগুলো মাটির চুলায় একসাথে মহিলারা বসে পিঠা তৈরি করবে, সেই দৃশ্যটা কেমন হবে? সেই দৃশ্য দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। চুলায় কি পিঠা বানানো হয়? বিজানি পিঠা, রস দিয়ে নাকি চিনি দিয়ে? পিঠা কখন আসলে খাইতে পারবো? 10টা হয়ে না, 8-9টা সাড়ে 9টার দিক, 9:30টার দিক। আচ্ছা, তাহলে সবাইকে একসাথে বসে বানায় না? পিঠা বানায়। জি, ইন্টারেস্টিং ব্যাপার। এই নৌকার মধ্যে খেজুর গুড়, দুধ আর চিনি মেশানো হয়। তারপর তার মধ্যে চিতই পিঠা ভেজানো হয়। অনেকেই এটাকে দুধ চিতই বলে, তবে এখানকার স্থানীয় ভাষায় এটাকে ভিজানি পিঠা বলে। পিঠার মেলা শুরু হবে সন্ধ্যায়, তাই আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে সেই নৌকা, যে নৌকার মধ্যে তিন মণ চালের পিঠা বানানোর পরে ভিজানো হয় এবং এখান থেকে সবাইকে খাওয়ানো হয়। এই যে পাশে অনেকগুলো চুলা আছে, আমরা একটু আগেই চলে আসছি, যার কারণে এখন আপনাদেরকে পিঠা বানানো দেখাইতে পারতেছি না। রাত 10টায় নাকি ওনাদের পিঠা বানানো হবে, তখন সবাইকে খাওয়ানো হয়। আমরা তখন আবার আসবো, আপনাদেরকে দেখাবো, আমরাও খাবো। এই বাৎসরিকভাবে এটা মানে সিন্নি করে, ফুরিমি করে, সিন্দির বলে কেউ মানে দর্শকের পিঠে খাওয়ায়। নাম কি? তপন ফকির। তপন ফকির, কেন এই মেলা, এই বাৎসরিক এই মেলাটা? উনি একটা পীরের কাছে মুড়ি দেন, উনি হঠাৎ পাগল হয়ে গেছিলেন, মানে মাথার বেড়ে শর্ট হয়ে গেছিল। তাই স্বপ্নে নাকি ওনার পীর আদেশ করছে তুমি দর্শকের খাওয়াও। বন্ধুরা, চিতই পিঠা যেহেতু সন্ধ্যার পর তৈরি করা হয়, তাই আমাদের রাতের অন্ধকার পর্যন্ত অপেক্ষা করতে হলো। শেষে অন্ধকার নামতেই শুরু হলো একসাথে 16টি চুলায় চিতই পিঠা তৈরির এক বিশাল কর্মযজ্ঞ। সবাই যে যার মতো তৈরি করছে পিঠা। পাশেই রাখা হয়েছে মাটির পাত্র, পিঠা তৈরি করে রাখা হচ্ছে মাটির পাত্রের মধ্যে। একসাথে অনেকগুলো চুলায় চিতই পিঠা তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন এক পিঠার রাজ্যে চলে এসেছে।
প্রতি চুলায় জ্বলন্ত আগুনে পিঠা তৈরি হচ্ছে। হিন্দু কি মুসলিম কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে যে যার মতো পিঠা তৈরি করছে। শশী কখন থেকে শুরু করছেন? পাঁচটা। কতগুলো বানাইছেন? কয়টা পর্যন্ত বানাবেন? দশটা পর্যন্ত বানাবেন না? বন্ধুরা, চিতই পিঠার বিশাল কর্মযজ্ঞ চলছে। একসাথে ১৬টা চুলায় পিঠা বানানো হচ্ছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। উৎসুক জনতা দাঁড়িয়ে রয়েছে পিঠা খাওয়ার জন্য। দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে দুধচিতই পিঠার মেলা দেখার জন্য। সবার মাঝে যেন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তৈরি করি এবং খাই, খাওয়া দাওয়া করি, ছেলেমেয়ের জন্য নিয়ে যাই, বাড়িতে নিয়ে জনগণকে দেই, খাওয়াই। তারা আবার চাল ফাল পাড়াইয়ে দেয় সাথে সঙ্গে, বুঝছেন? পিঠা নিয়ে যাই যে আমাদের গুরুজনের গুরুর তবারক। আচ্ছা, আজকে শেষ দিন না? জি। তিন দিনই কি আপনি ছিলেন? জি। পিঠা খাইতে আসতেন না? জি জি। এই বাকি দুই দিন কি আসছিলেন? জি, তিনও দিনই আসছি। হ্যাঁ, তিনও দিনই আসছি। তিন দিনই আসছেন? পিঠা খাইছেন বাকি দুই দিন? হ্যাঁ খাইছি। কেমন মজা? হ্যাঁ আল্লাহ ইনশাল্লাহ ভালো, তবারক জিনিস তো ভালো। আচ্ছা, এই মজায় মজায় আবার আজকেও চলে আসছেন? জি জি। আচ্ছা, অনেক লোকজন আসছে। আনন্দ আনন্দ। কোন জায়গা থেকে আসছেন পিঠা খাইতে? ঢাকা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে আসছেন? প্রতি বছরই আসেন? না, মাঝে দুই এক বছর বাদ যায়। দুই এক বছর বাদ যায় না? আচ্ছা, ইনশাল্লাহ আবার সামনের বছর আসবে। আগে থেকে নৌকার মধ্যে পলিথিন দিয়ে ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটি মাটির পাত্রে পিঠা পরিপূর্ণ হয়ে গেলে নৌকায় নিয়ে রাখা হয়। নৌকার মধ্যে রাখা চিনির মিশ্রণের মধ্যে পিঠা এনে রাখা হয়। আস্তে আস্তে পিঠাগুলো ভিজতে থাকে। পিঠাগুলো অনেক সময় ধরে বানানো হয়। নৌকায় পিঠা দিয়ে পরিপূর্ণ করতে অনেক সময় লাগবে। সম্পূর্ণ নৌকাটি পিঠা দিয়ে ভরে ফেলা হবে। দুধচিতই পিঠার ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে আমরা যেন সচক্ষে পিঠার রাজ্য দেখছি। নৌকায় পিঠা দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন, এত পিঠা দিয়ে কি করবে? মধ্য রজনীতে আগত সকল উৎসুক জনতাকে খাওয়ানো হবে এই পিঠা। পিঠা কখন থেকে ঢালতেছেন নৌকায়? পাঁচটায় থেকে। পাঁচটা থেকে না, একদম? এটা কি ভরে ফেলবেন এই নৌকা? ভরে ফেলবো। ভরে ফেলবেন? কয়টা পর্যন্ত পিঠা ঢালতে হবে, এমন বানাইতে হবে? দশটা। দশটা পর্যন্ত? দশটার পরেই কি খাওয়া দাওয়া শুরু হবে? দশটার পরেই, এগারোটা পর্যন্ত।
সাড়ে এগারোটা থেকে খাওয়া দাওয়া শুরু, মানে যারা এই যে দর্শনার্থী আসছে যারা সবাইকে খাওয়াবেন না? আজকেই শেষ দিন? আজকেই শেষ। আচ্ছা, তো কেমন লাগে এই উৎসবটা আপনাদের করে? খুব ভালো লাগে। ভালো লাগে না? এই নৌকায় কয় মন চালের পিঠা ভেজান আপনারা? এগারো মন চালের পিঠা ভেজি। এগারো মন চালের পিঠা, এটা কি একদিনে নাকি তিন দিনে? তিন দিনে। তিন দিনে এগারো মন চালের পিঠা? তিন দিনে। বাবার বর্তমানে আরো ওই ভক্তবৃন্দ রানে, ওইটা কি হিসাবের ভিতরে না বাইরে? এটার ভিতরে। এই এগারো মনের হিসাবের বাইরে? আচ্ছা, ওই ওইটার হিসাব করা হয় না, ভক্তরা যা দেয়। নৌকায় দুধচিতই পিঠা দেখে সত্যি আমাদের মনটা জুড়িয়ে গেছে। নৌকার মধ্যে পিঠাগুলো দোল খাচ্ছে, দেখতে অনেকটা ভালো লাগছে। বন্ধুরা, তখন ফকিরের বাড়িতে অন্যান্য সময় আরও অনেক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান হয়ে থাকে। মধ্যরজনীতে সবাইকে পিঠা খাওয়ানো হবে। আমরা যেহেতু ওই সময় পর্যন্ত থাকতে পারবো না, তাই আয়োজকরা আমাদের জন্য নৌকা থেকে ভেজানো পিঠা নিয়ে এসেছে। আমরা এখন সেই পিঠা খাবো। মেলার যিনি আয়োজক তিনি হলেন তপন ফকির। তিনি মেলাটি আয়োজন করে থাকেন। আমরা এখন তার সাথে কথা বলবো, জানতে চাইব তিনি এই মেলা কেন করেন এবং কতদিন যাবত করছেন, শুনব তার মুখ থেকেই। বন্ধুরা, এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি মূলত এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। ওনার নাম হচ্ছে তপন ফকির। আপনি কতদিন ধরে এই অনুষ্ঠানটা করেন? ২৫ বছর ধরে এই পিঠার উৎসবটা করে আসতেছেন? আচ্ছা, মানুষ ভক্তবৃন্দ বা দর্শকদের খাওয়ায় আপনি মজা পান বা ভালো লাগে আপনার? কেন খাওয়ান আপনি? বন্ধুরা, আপনারা দেখলেন এবং শুনলেন তপন ফকিরের কথা। আর এই যে পিঠা দেখতেছেন, এই পিঠা আমরা এখন খাবো। তবে এই পিঠা সাড়ে এগারোটার আগে কাউকে খাওয়ানো হয় না, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, সে কারণে আমাদেরকে আপ্যায়নটা করা হলো। তাই আমরা পিঠা খেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, যার কারণে এই পিঠাগুলো আনা হয়েছে না, তাই তো? তো এই পিঠা আপনারা দেখলেন যে নৌকায় মাত্র অর্ধেক পরিমাণ ভরা হয়েছে, এরপরে ওই নৌকাটা ভরা একদম ফুল করা হবে, ভিজানো হবে পিঠা, তারপরে সবাইকে খাওয়ানো হবে। আর এই তপন ফকির বছরে প্রায় তিন চারটা অনুষ্ঠান করে থাকেন, তার মধ্যে এটা একটা পিঠা উৎসব, এবং আরও চৈত্র মাসে আরেকটা উৎসব করা হয়, সেখানে ছাতু খাওয়ানো হয় না, ছাতু খাওয়ানো হয় এবং সবাইকে একটা করে গামছা দেওয়া হয়। তারপর আর বিশেষ করে এই অনুষ্ঠানটা বাংলা মাসের মাঘী পূর্ণিমার পরের দিন করা হয়। আজকে শেষ দিন, যদিও আপনারা এই ভিডিওটা দেখার পরে আসার ইচ্ছা থাকলে আসতে পারবেন না। তো যারা আসার ইচ্ছা প্রকাশ করবেন, অন্তত সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মনে রাখবেন যে এই অনুষ্ঠানটা বাংলা মাসের মাঘী পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে। আপনারা সেই সামনের দিনগুলোতে আসবেন এবং এসে নিজের চোখে দেখে যাবেন যে এখানে এই ভিজানো পিঠা বা চিতই পিঠা কীভাবে ১৬টা চুলায় একসাথে বানিয়ে তারপর নৌকায় ভিজানো হয় এবং এসে খেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আর এখন আমরা পিঠা টেস্ট করব। সত্যি অসাধারণ, অনেক সুন্দর ভিজানো হয়েছে,
পিঠাগুলো অনেক নরম। আচ্ছা এটা মানে ঝোলটা কি দিয়ে বানানো হয়েছে কাকা? গুড়, চিনি, দুধ, খেজুরের গুড়। খেজুরের গুড় আছে না? আচ্ছা রস তো পাওয়া যায় না নাকি? না এখন রস পাওয়া যায় না, এই জন্য খেজুরের গুড় কিনে আর দুধ দিয়ে জ্বালাই দেখা দিয়ে এটা খাই। মাত্র পিঠাটা ভিজানো হয়েছে বিধায় একটু মানে রস ভিতরে কম গেছে, হয়তো বা দুই এক ঘন্টা পরে আরও নরম হয়ে যাবে, মজা হবে আরও। তবে এখন অসাধারণ লাগতেছে, অনেক মজা লাগতেছে। আপনারা আসবেন, আসার চেষ্টা করবেন। টোটালি একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পিঠা উৎসব। আপনারা ঢাকা শহরে বা আশেপাশে অনেক পিঠা উৎসব দেখবেন যেগুলা ডিজিটাল আঙ্গিকে করা হয়, পিঠা নতুন নতুন পিঠা বানানো হয়, কিন্তু এই ঐতিহ্যবাহী চিতই পিঠা নৌকায় ভিজানো হয় এমনটা কিন্তু কোথাও নাই, বাংলাদেশের কোথাও নাই। এই একটা জায়গায় আমি খুঁজে পাইছি বা খবর পাইছি, সারা বিশ্বে নাই। তো সুতরাং আপনারা আসবেন, এই পিঠা টেস্ট করে যাবেন। সবাই আসলে সবাইকে কি আপ্যায়ন করবেন আমাদের মতো? জি 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 সবাই রে। আচ্ছা ওকে ওকে, আমাদের ভিডিও দেখে দেখে অনেকেই আসবে সবাই রে, সামনের বছর যেই আসুক সবাই রে দেব। আচ্ছা ওকে, কেউ খালি যাবে না। ওকে ধন্যবাদ। বন্ধুরা, পিঠা খাওয়ার পর আমাদের চলে যেতে হবে, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে। তবে একটু মেলা কমিটির সাথে কথা বলতে হবে, জানতে হবে এই মেলা কিভাবে শুরু হয়েছে এবং মেলা ছাড়া আর কি কি উৎসব। বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই মেলা কমিটির সদস্য জাহাঙ্গীর ভাইয়ের সাথে। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনি আমাদেরকে এই মেলা সম্পর্কে একটু জানান যে কতদিন যাবত এটা শুরু হয়েছে বা কি কারণে এই মেলাটা করা হয়। এটা তপন ভৈরীর বাড়ি, এটা আনুমানিক 1993 সাল থেকে উনি এই ভৈরবী এবং পিঠাপুলি অনুষ্ঠান প্রথম শুরু করেন। এটা কি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়াই এটা করা হয়? স্বার্থ ছাড়াই হয়। শুনলাম যে আরও দুই তিনটা অনুষ্ঠান করা হয়, উৎসব করা হয়, সেই সম্পর্কে একটু বলেন। এটা এটা তো ছাড়ো, নৌকা বাইজ হয়, তারপরে আপনার খাদ্য খাওয়ার অনুষ্ঠান হয়, জারি গান হয়, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। বাকি অনুষ্ঠানগুলো কবে কবে হয় এটা একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলবেন, যাতে অনেকে এই ভিডিওটা দেখে সঠিক সময় আসতে পারে। চৈত্র মাসে হলো খাদ্য খাওয়ার একটা অনুষ্ঠান হয়। চৈত্র মাসে কবে একদম নির্দিষ্ট করে বলেন? চৈত্র মাসে 16 তারিখে ছাতু খাওয়ার অনুষ্ঠান হয় এবং জারি এবং সারি গান এইবারই হয়। ওই চৈত্র মাসের ওই 16 তারিখেই প্রথম বৈশাখে 3 দিন হয় জারি গান। আচ্ছা আর নৌকা বাইশটা হয় কবে? বিষ্করম পূজা এলো, নৌকা বাইস হয়। আচ্ছা ওকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ঐতিহ্যবাহী এই দুচিতই পিঠার মেলা সত্যি অসাধারণ, দেখতে চাইলে আপনাদেরকে আসতে হবে তপন ফকিরের বাড়িতে। আপনাদের আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।